আসসালামু আলাইকুম আমি জুমলা আপনাদের সবাইকে আবারো নতুন একটি বিজনেস এপিসোডে স্বাগত জানাচ্ছি বিজনেস আইডিয়া একটা বিজনেস কতটা সাকসেসফুল হবে এগোবে সেটা ডিপেন্ড করে আপনার বিজনেস আইডিয়া কতটা সাকসেসফুল ছিল আমার কাছে যে কোয়েরি গুলো আসে তার মধ্যে ম্যাক্সিমামে হচ্ছে প্লিজ गिव मी আ সাকসেসফুল লো ইনভেস্টমেন্ট এন্ড কো ট্রাফিক বিজনেস আইডিয়া যে কোনো ব্যবসায় সফল ব্যবসা হতে পারে তবে শর্ত হচ্ছে আপনি যে প্রোডাক্ট অর সার্ভিস ওয়াটএভার যেটা নিয়ে ব্যবসা করছেন সেটা বিক্রি করতে জানতে হবে একটা বিজনেস আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হবে আপনার পারিপার্শ্বিক অবস্থা অর্থনৈতিক অবস্থা আপনার ব্যক্তিগত ইচ্ছা ইত্যাদি ইত্যাদি এনিওয়ে আজকের এপিসোডে একটি সফল বিজনেস আইডিয়া আপনি কিভাবে নিজেই তৈরি করতে পারবেন সে বিষয় নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনার বিজনেস আইডিয়া মানুষের সাথে শেয়ার করুন আমাদের মাথায় অনেক সময় অনেক ধরনের বিজনেস আইডিয়া ঘুরপাক খায় এর মধ্যে কিছু কিছু বিজনেস আইডিয়া সফল হতে পারে আবার কিছু কিছু বিজনেস আইডিয়া সফল নাও হতে পারে সেজন্য আপনার বিজনেস আইডিয়া অনেকের সাথে শেয়ার করুন বিশেষ করে একই সেক্টরে যারা ব্যবসা করছে তাদের সাথে অবশ্যই শেয়ার করুন আপনি অনেক কিছু জানতে পারবেন যারা একই সেক্টরে ব্যবসা করছে তাদেরকে সবসময় অবজার্ভ করতে থাকুন অবজারভেশন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এর মধ্যে কিছু কিছু মানুষ পাবেন যারা সবসময় আপনাকে পজিটিভ সাজেশন দিবে আবার কিছু কিছু মানুষ পাবেন যারা সবসময় আপনাকে নেগেটিভ সাজেশন দিবে সেজন্য আপনার বিজনেস আইডিয়া আপনি অনেকের সাথে শেয়ার করতে থাকুন একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বিজনেস আইডিয়া কতটা সাকসেসফুল নাম্বার টু নিজেকে একটু বাজিয়ে দেখুন আমি সাজেস্ট করব আপনারা কোনো বিজনেস আইডিয়া জেনারেট করার আগে নিজেকে তিনটি প্রশ্ন করুন এই তিনটি প্রশ্নের উত্তর বলে দেবে আপনার বিজনেস আইডিয়া আপনার জন্য কতটা সাকসেসফুল প্রশ্নগুলো হচ্ছে নাম্বার ওয়ান ওই বিজনেসের উপর আপনার কতটা আগ্রহ আছে নাম্বার টু আপনি কত ভালোভাবে সেই বিজনেস এর কাজগুলো করতে পারবেন এবং নাম্বার থ্রি ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা কেমন এবং সেই সম্ভাবনা অনুযায়ী আপনি কতটা সাপোর্ট দিতে পারবেন যে কাজ করতে আপনার ভালো লাগে সেই কাজের উপর আপনি যদি কোনো বিজনেস দাঁড় করাতে পারেন তবে সেটি হবে আপনার জন্য সব থেকে সুইরেবল বিজনেস নাম্বার থ্রি মানুষের সমস্যা সমাধান করা যাবে এমন কোনো ব্যবসা নিয়ে ভাবতে পারেন বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি এখানে মানুষের অনেক অনেক সমস্যা রয়েছে নট বাংলাদেশ অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড যেখানে মানুষের সমস্যা নিয়ে কোনো বিজনেস করা হয় সফল আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের প্রবলেম সলভ করবেন আপনার ইনভেস্টমেন্ট যদি একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে বড় বড় সমস্যা যেমন বাংলাদেশের অনেক বড় একটি সমস্যা হচ্ছে যানজট আপনি এই যানজট নিয়ে কাজ করতে পারেন আপনার ইনভেস্টমেন্ট যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এলাকা ভিত্তিক ছোট ছোট বিভিন্ন প্রবলেম সলভিং বিজনেস করতে পারেন যেমন ক্লিনিক সার্ভিস বিউটি পার্লার ইত্যাদি ইত্যাদি নাম্বার ফোর সম্ভাবনাময় ব্যবসাগুলো শুরু করতে পারেন বর্তমান সময় টেকনোলজির যুগ ডে বাই ডে টেকনোলজি বিল্ড আপ হচ্ছে আজকে আমরা যে টেকনোলজি ব্যবহার করছি আগামী এক বছর পর সে টেকনোলজি হবে চেঞ্জ হয়ে যাবে ইন্টারনেটের ক্ষেত্রে আমরা এখন ফোর জি ব্যবহার করছি টোয়েন্টি আই মিন এ বছরের মধ্যে ফাইভ ইন্টারনেট চলে আসার সম্ভাবনা রয়েছে আর ফাইভ চলে আসার সাথে সাথে অনলাইন সেক্টরে যে বিজনেসগুলো রয়েছে যেমন ই কমার্স ফ্রিল্যান্সিং আইসিটি সেক্টরের বিভিন্ন ব্যবসা এগুলো সব ডেভেলপ হয়ে যাবে আপনি ইচ্ছা করলে এই ধরনের সম্ভাবনাময় কোনো ব্যবসা শুরু করতে পারেন নাম্বার 5 অপরিচিত মার্কেটের কথা মাথায় রাখতে হবে আমাদের বিজনেসের ধরনগুলো কেমন হয় সাপোজ আপনার বাসার সামনে কেউ একজন ফাস্ট ফুডের দোকান দিয়ে অনেক লাভবান হচ্ছে আপনিও ভাবছেন ঠিক একইভাবে একটি ফাস্ট ফুডের দোকান দিবেন আমাদের এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে নতুন কিছু ভাবতে হবে মাত্র কয়েক বছর আগেও আমরা ভাবতেও পারিনি একটি ট্যাক্সি ক্যাব ভাড়া করার জন্য আমাদের থার্ড পার্টি কোনো সফটওয়্যারের স্মরণাপন্ন হতে হবে যেমন উবার পাঠাও এমনকি ফুড পান্ডা যারা আপনার বাসায় খাবার পৌঁছে দিচ্ছে অপরিচিত মার্কেটে ব্যবসা করার আরেকটা সুবিধা হচ্ছে আপনি ব্লু ওশন স্ট্র্যাটেজিতে বিজনেস করতে পারছেন ব্লু ওশন স্ট্র্যাটেজি হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি যেখানে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নেই মার্কেট কম্পিটিশন কম্পিটিটর প্রোডাক্ট নিয়ে আমার আরো বেশ কিছু ভিডিও রয়েছে আপনার ইচ্ছা করলে আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন আমি আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছে অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ তখন আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করে আমার সঙ্গে থাকবেন